আসসালামু আলাইকুম গাইস, আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সাথে আছি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। তো আজ আমি যাচ্ছি তান্দুরি চা এবং অন্যান্য যে শাহি মালাই চা এগুলো টেস্ট করার জন্য। তো আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর নতুন নতুন ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো এখন আমি কুমিল্লা থেকে রওনা দিয়েছি। আমি যাব কসবা উপজেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি নামক একটি স্থানে। তো দেখুন, আমি এখানে গাড়ি যোগে, সিএনজি যোগে এবং অটো দিয়ে আমি এখন বর্তমানে কুটি বাজারে আছি। কুটি চৌমোহনী সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে। তো এখানে এসেছি চা খাওয়ার জন্য। নতুন একটি টি স্টল খোলা হয়েছে এখানে, বিভিন্ন প্রকার চা পাওয়া যায়। তো আমি সম্পূর্ণ এরিয়াটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাকে অবশ্যই ইমেল করতে পারেন, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখুন, এখানে ইনস্ট্রুমেন্ট চা তৈরি করতে যা যা লাগে সম্পূর্ণ ইনস্ট্রুমেন্টগুলো এখানে, তো দেখুন তৈরি করছে। তো আপনারা সাথেই থাকুন আর আমি শীঘ্রই ফিরে আসছি আপনাদের মাঝে। তো আপনারা দেখুন কিভাবে প্রসেস করা হচ্ছে। তো আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে প্রসেস করা হয়। তো আমি এখন খাবো, আমার জন্য তৈরি করা হয়েছে, তো খাচ্ছি। মোটামুটি বেশ চলে, কিন্তু খাঁটি গরুর দুধ, দুধের চা শব্দটির সাথে ওনাদের চায়ের তারতম্য রয়েছে, বেশি একটা ভালো হয়নি। 20 টাকা মূল্য রেখেছে স্পেশাল খাঁটি
গাভীর চা, তো আসলে এগুলো উচিত না, যেহেতু মানুষ টাকা দিয়ে ভালো জিনিস খাওয়ার ইচ্ছা পোষণ করে, তো এই জায়গায় এমন তিক্ত স্বাদের চা না খাওয়ানোই ভালো। আর এখানে তন্দুরি চা যে এটা তৈরি করার জন্য যেই কারিগর ওনাদের নাই, এ কারণে আমি তন্দুরি চাটা খেতে পারিনি। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।